জন্ম শতবর্ষ অতিক্রান্ত পক্ষীবিদ ডক্টর সালিম আলী, অজয় হোম, এদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শুরু করি পাখির দেশে। আমাদের কন্টেন্ট ভিডিওর নিয়মিত পরিবেশন 2020-র কোভিডকালে এই বিষয় দিয়েই শুরু হয়েছিল। শখের পাখি দেখা অথবা শুধু আনন্দের জন্য পাখি পর্যবেক্ষণ সারা পৃথিবী জুড়ে এখন খুবই জনপ্রিয়। ভ্রমণ ও পর্যটন শিল্পেও গুরুত্বপূর্ণ স্থান নিয়েছে এই পাখি পর্যবেক্ষণ। পাখি সম্পর্কে পড়াশোনা বিজ্ঞানকে বলা হয় অর্নিথোলজি। বার্ড ওয়াচিং, পাখি পর্যবেক্ষণ, একে বলা চলে বিনোদনমূলক বিজ্ঞান অনুশীলন। পাখি নিয়ে নানা কথা দিয়ে ভরা এবারের নিবেদনের উৎসগুলি নিচে ডিসক্রিপশনে দেওয়া রইল। পর্যবেক্ষণের ফিল্ড নোটবুকের মতো অংশগুলি ধীরে সুস্থে পড়তে প্রয়োজন মতো পজ করে নিও। পাখি পর্যবেক্ষণ শুধু দেখার বিষয় নয়, তার সঙ্গে শব্দ শোনা, চেনা আর পরিবেশকে বোঝাও সমান জরুরি। চুপচুপ ওই শোনো, কার ডাক শোনা যায়। যেসব পাখিদের গলায় সুর আছে, যাদের ডাক সুরেলা, প্রথমে চলো তাদের আসরে। বুলবুল, বুলবুলি। সিপাহি বুলবুলের দিকে দেখো, কিছুটা গোরা সিপাহীদের পোশাকের মতো লাল না? ঠিক চোখের তলায় টুকটুকে লাল, আবার তলপেটের শেষেও লাল। স্ত্রী পুরুষ একই রকম দেখতে, মাথার ওপর ছোট কালো ঝুঁটি। গান গায় না, তবে সুরেলা। দোয়েল, কেবল পুরুষ পাখি ডাকতে পারে, স্ত্রী পাখি ডাকতে পারে না। দোয়েল স্বাধীন বাংলাদেশের জাতীয় পাখি। পুরুষের মাথা, ঘাড়, বুক ও উপরের পালক চকচকে কালো, নিচের পালক সাদা, লেজের মাঝের দুটো পালক কালো, বাদবাকি সাদা। খুব সুন্দর মিষ্টি সুরে গান গায়, তালে তালে লেজটা নাচায়। শামা, পুরুষ শামা, স্ত্রী শামা, পুরুষ পাখির ডাক, স্ত্রী পাখি ডাকতে পারে না। পুরুষের পিঠের শেষ থেকে লেজের গোড়া পর্যন্ত সাদা, বাকিটা চকচকে কালো। স্ত্রীর ধূসর পাটকিলে, লেজের মাঝের দুটো কালো, বাকি সাদা। খুব জোরালো অথচ সুন্দর মিষ্টি সুরে গান গায়, সাতটি সুরি খোলে। এবার কথা বলা পাখিরা। এদের স্বরতন্ত্র এমন প্রকৃতির যে তারা বিভিন্ন শব্দকথা অনুকরণ করতে পারে, যদিও তার মানে তারা বোঝে না। ময়না, বেশিরভাগ কুচকুচে কালো সবুজ আভাযুক্ত দেহ, চঞ্চু কমলা লাল, আগায় হলদের ছোঁয়া, চোখের নিচে উজ্জ্বল হলুদ রঙের ঝালর। পোষা ময়না মাংসের টুকরো, ভাত, ছাতুও খায়। টিয়া, তোতা, পুরুষের গলায় কালো এবং গোলাপি কণ্ঠি টানা, স্ত্রীর কণ্ঠি থাকে না, চোখ লাল, বাড়ির ফাটল গাছের কোটরে বাসা করে। চন্দনা, টিয়ার থেকে আকারে বড়, পুরুষের গলায় কালো রঙের কণ্ঠি, পেছন গোলাপি, স্ত্রীর কণ্ঠি থাকে না, বড় লাল ঠোঁট। কাঠঠোকরা, দেখো গাছের গায়ে পাটকে লেজ ঠেকিয়ে ঠোঁট দিয়ে অনবরত কেমন ঠোকা দিচ্ছে। এদের জিভের আগায় সূচের মতো কাঁটা থাকে, সেটা আঠালো হয়, ফলে ঠোকায় বেরিয়ে আসা পোকা মাকড় তার সাহায্যে মুখে পড়ে। শুকনো পচা কাঠের নিচে থাকা পোকা মাকড় প্রধান খাদ্য। পুরুষের মাথায় থাকে লাল ঝুঁটি, গাছের গুঁড়ি গর্ত করে বাসা বানায়। বিষ্ঠা, খসা পালক খাদ্যের উচ্ছিষ্টে ভরা থাকে বলে দুর্গন্ধযুক্ত। মাছরাঙার মাছ ধরা,
মাছ ধরার পর গাছের ডালে তাকে পেটাচ্ছে, মরে গেলে খেতে সুবিধে হবে। মাছ ধরতে জলের ওপর অত্যন্ত দ্রুত ডানা নেড়ে নেড়ে এক জায়গায় দিব্যি স্থিরভাবে উঠতে পারে। জলাশয় থেকে দূরে নির্জন জায়গায় মাটিতে লম্বা সুড়ঙ্গ কেটে বাসা তৈরি করে, সেখানে খড়কুটো বিছিয়ে ডিম পাড়ে। ফিঙে কাকচিলের মতো বড় পাখিদের তাড়িয়ে ঘুঘু বেনে বউয়ের মতো তুলনায় নিরীহ পাখিদের রক্ষা করে, আবার শালিকদের আক্রমণ করে তাদের খাবার কেড়েও নেয় দেখা যায়। স্ত্রী পুরুষ দেখতে প্রায় একই রকম। লম্বা লেজটি মাঝামাঝি গভীরভাবে চেরা, তার শেষের দুদিকের পালক আবার অল্প ওপরের দিকে বাঁকানো। ডাক বেশ জোরালো, কিছুটা যেন ধাতব, রাগলে কর্কশ শব্দ করে, তবে মোটামুটি সুখশ্রাব্য মৃদু গানও গায়। ময়ূর ভারতের জাতীয় পাখি, নীল ময়ূর নামেও পরিচিত। কেবল পুরুষেরই বাহারি পাখনা থাকে, এটি আসলে তার লেজের আচ্ছাদন, আর ময়ূরীর পেখম থাকে না। পেখমের পালকগুলির শেষাংশে থাকে চোখের মতো চক্র, স্ত্রী পুরুষ উভয়ের মাথায় থাকে ঝুঁটি। মেঘ ডাকার সঙ্গে ময়ূরের নাচের কোনো সম্পর্ক নেই, আসলে ময়ূরীকে খুশি করতে তার এই নাচ। মাটিতে ঝোপের আড়ালে শুকনো পাতা খড়কুটো দিয়ে বাসা বনে। এবার যে পাখিরা বাসা বনে না, এরা অদ্ভুত এক ধরনের পাখি, নিজেরা কখনো বাসা বাঁধে না, অন্য ধরনের পাখির বাসায় ডিম পেড়ে পালিয়ে আসে, তাই এদের শৈশব কাটে অন্যের বাসায়। এদেরকে এক কথায় বলা হয় পরভৃত, যেমন কোকিল কাকের পরভৃত। এই প্রজনন মাসে মূলত পুরুষ পাখি সুর করে ডাকতে পারে, অন্য সময় গলার স্বর বন্ধ হয়ে যায়। কোকিল বসন্তকালে পুরুষ কোকিল সুরেলা শব্দে ডাকে, তাই তো কোকিলকে বলা হয় বসন্তের দূত। স্ত্রী কোকিলের ডানার রং খয়েরি, তার উপর সাদা ডোরা না হয় ছিটছিট দাগ থাকতে দেখা যায়, চোখ লাল। পুরুষ কোকিলের গায়ের পালক চকচকে কালো, সঙ্গে একটা সবজে আভা থাকে, ডিম পাড়ার সময় বসন্তকাল, তখন পুরুষ কোকিল সুরেলা শব্দে ডাকে, স্ত্রীর ডাক কিক 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 শব্দে, অন্য সময় এদের গলার স্বর বন্ধ হয়ে যায়। এরা বাসা বাঁধে না, কাক বা অন্য পাখির বাসায় ডিম পাড়ে, কোকিল কাকের পরভৃত। পাপিয়া চোখ গেল, পিউকাহা এরাও বাসা বাঁধে না, ছাতারে পাখির বাসায় ডিম পাড়ে, স্ত্রী পুরুষ দেখতে একই রকম, পুরুষ কেবল আকারে একটু বড়। পুরুষ পাপিয়া চোখ গেল শব্দে ডাকে, কারো আবার শুনে মনে হয় পিউকাহা। চাতক এরাও বাসা বাঁধে না, ছাতারে পাখির বাসায় ডিম পাড়ে, মাথার পালক কালো বাদামি চূড়োর মতো উঠে থাকে, পুরুষ চাতক পিউ পিউ শব্দে ডাকে। ফটিক জল ভারী মিষ্টি সুর থাকে ওদের ডাকে, থেমে থেমে দীর্ঘক্ষণ চলতে থাকে সে ডাক, সাধারণত স্ত্রী পুরুষ জোড়ায় থাকে। সবচেয়ে হলুদ রঙা এই পাখির ডানায় কালো কালো দাগ আছে, পুরুষ পাখির লেজ কালো, গাছের নিচের দিকে ঘাস আর মাকড়সার জাল দিয়ে বাসা বানায়। বেনে বউ শীষ দিয়ে ডাকে, শুনে মনে হয় যেন বলে গৃহস্থের খোকা হোক, ডাক মিষ্টি তবে কর্কশধ্বনিও করে। স্ত্রী পুরুষ প্রায় একই দেখতে, সুন্দর করে বড় কাপের মতো ঝুলন্ত বাসা বনে। বাবুই শীতকালে পুরুষ ও স্ত্রী পাখি একই রকম দেখতে লাগে, কেবলমাত্র পুরুষ পাখি বাসা বনে। প্রথম ধাপে গাছের পাতার সরু আঁশ নিয়ে ঠোঁট দিয়ে ডালে ফাঁস লাগায়, স্প্রিংয়ের মতো আঁশ নিয়ে সে কাজ সহজ নয়। পরের ধাপ নিজের মাপে একটি আংঠা বোনা, তারপর চলতে থাকে বাসার ছাদটাত বোনার কাজ। স্ত্রী পাখি এসে সেই বাসা পরখ করে দেখে, জুতসই বুঝলে সেখানে ডিম পাড়ে, নয়তো অন্য পুরুষের বাসা পরখ করতে চলে যায়। বাবলা তাল প্রভৃতি গাছে ঘটির মতো দেখতে বাসা বনে।
টুনটুনি। স্ত্রী পুরুষ প্রায় একই দেখতে, লম্বা সচলো চঞ্চু, লেজ লম্বা ও সচলো, একটানা ওড়ে না, তীক্ষ্ণ শব্দে ডাকে, দুটি বা তার বেশি গাছের পাতা ঠোঙার মতো মুড়ে লম্বা চঞ্চুর সাহায্যে গাছের ছালের সরু আঁশ, সিল্ক, তুলোর সুতো ফুটো করে ঢুকিয়ে সেলাই করে জুড়ে বাসা বনে। বাসায় তুলো চুলের লাইনিং করাও থাকে।